জনগণ ও জনপ্রতিনিধিদের মাঝে সেতুবন্ধন স্থাপনকারী ওয়েবসাইট আমার এমপি ডট কম এর মাধ্যমে ধারাবাহিকভাবে সকল সংসদ সদস্যদের কাছে তাদের বিগত বছরগুলোতে করা উন্নয়নমূলক কর্মকাণ্ড সম্পর্কে জানতে চাওয়া হচ্ছে। একই সাথে জানতে চাওয়া হচ্ছে আগামী 2 বছরে তাদের পরিকল্পনা সম্পর্কেও। এর জবাবে হবিগঞ্জ 4 আসনের সংসদ সদস্য মোহাম্মদ মাহবুব আলী জানালেন তার করা উন্নয়নমূলক কাজের কথা। আমার এমপি ডট কম কর্তৃপক্ষের করা দ্বিতীয় প্রশ্নের উত্তরে আগামী 2 বছরের পরিকল্পনার কথাও জানালেন এমপি মাহবুব আলী। জনগণ ও জনপ্রতিনিধিদের মাঝে সেতু বন্ধন স্থাপনকারী ওয়েবসাইট আমার এমপি ডট কম এর চেয়ারম্যান হবিগঞ্জের কৃতি সন্তান বাবু সুশান্ত দাশগুপ্তকে ধন্যবাদ। আমি নির্বাচিত হওয়ার পর মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে সারা দেশে যে উন্নয়ন কর্মকাণ্ড পরিচালিত হচ্ছে তারই ধারাবাহিকতায় আমার নির্বাচনী এলাকা যেখানে হযরত শাহজালাল রাদিয়াল্লাহুর স্মৃতি বিজড়িত প্রাকৃতিক সম্পদে ভরপুর এবং প্রাকৃতিক সৌন্দর্যের এক আধার এর প্রবেশদ্বার সিলেটের মাধবপুর উপজেলায় এবং রঘুনন্দন পাহাড়ের পাদদেশে রেমা এবং কারেঙ্গা ফরেস্ট বেষ্টিত অপূর্ব দৃষ্টিনন্দন বিভিন্ন পা চা বাগান পরিবেষ্টিত অবস্থায় আমাদের এই চুনারুঘাট। আমি আসার পর বিশেষ করে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে যে উন্নয়ন কর্মকাণ্ড তারই ধারাবাহিকতায় মাধবপুরের সাজিবাজারে 1,000 কোটি টাকা ব্যয়ে বিদ্যুৎ প্ল্যান্ট ইতিমধ্যেই কিছুদিন পূর্বে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা টেলিকনফারেন্সের মাধ্যমে এর উদ্বোধনী ঘোষণা করেছেন। এটা উৎপাদন প্রক্রিয়া শুরু হয়েছে এখানে। এর আগেও 2-2টি প্ল্যান্ট ছিল সাজিবাজারে, বিদ্যুতে আমরা অনেকটাই স্বয়ংসম্পূর্ণ অবস্থায় পৌঁছেছি। মাধবপুরে বিশেষ করে 2018 সনের মার্চ এবং চুনারুঘাটে 2018 সনের জুনের মধ্যে 100 ভাগ বিদ্যুৎ প্রক্রিয়া সম্পূর্ণ করা হবে এই মর্মে মাননীয় মন্ত্রী আমাকে ইতিমধ্যে চিঠিও দিয়েছেন। আমরা এরই মধ্যে প্রায় 80 ভাগের উপরে বিদ্যুতায়নের কাজ সম্পন্ন করেছি। আমার বিশ্বাস 2018 মার্চ এবং জুনের আগেই আমাদের 100 ভাগ বিদ্যুতায়ন হবে আমার নির্বাচনী এলাকার 2টি উপজেলায় মাধবপুর এবং চুনারুঘাটে। আমাদের উন্নয়ন কার্যক্রমের মধ্যে বিশেষ করে চুনারুঘাটে 11,400টি পরিবারে 68 কিলোমিটার বিদ্যুতায়ন করা হয় 10 কোটি 20 লক্ষ টাকা ব্যয়ে। মাধবপুরে 21,346টি পরিবারে 317.28 কিলোমিটার বিদ্যুতায়ন করা হয় 68 কোটি টাকা ব্যয়ে। চুনারুঘাটে একটি বৃহৎ প্রকল্প আমি নির্বাচিত হওয়ার পরে বিশেষ করে চুনারুঘাটের বাল্লা স্থলবন্দর আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয় এবং এর অবকাঠামো নির্মাণ কাজ শুরু হওয়ার পথে ইতিমধ্যে কিছু কাজ সম্পন্ন হয়েছে। অত্যাধুনিক অডিটোরিয়াম সহ 4তলা বিশিষ্ট চুনারুঘাট উপজেলা কমপ্লেক্স যার 4,27,00,000 টাকা ব্যয়ে নির্মাণ কাজ প্রায় শেষ পর্যায়ে। এলজিডি আরসিআইপি প্রজেক্টের আওতায় 5 কোটি টাকা ব্যয়ে চুনারুঘাট বড়কুটা হতে শানকলা ইউপি পর্যন্ত 2 কিলোমিটার রাস্তা পাকাকরণ করা হয়। রানীগাঁও ইউপি অফিস হইতে মিরাশি বাজার পর্যন্ত 2 কিলোমিটার রাস্তা পাকাকরণ করা হয়। আমু রেল স্টেশন হতে চণ্ডীছড়া চা বাগান পর্যন্ত 9 কিলোমিটার রাস্তা সংস্কার করা হয় 2 কোটি টাকা ব্যয়ে। আরসিআইপি প্রজেক্টের আওতায় 10 কোটি টাকা ব্যয়ে মাধবপুরে সুরমাহতে মন্তলা রাস্তা সংস্কার করা হয় 3,55,00,000 টাকা ব্যয়ে। যোগেশপুরের তেমনিয়া হইতে সাজিবাজার রাস্তা সংস্কার করা হয় 6,44,00,000 টাকা ব্যয়ে। এছাড়াও IRIDE প্রজেক্টের আওতায় 7 ছুরি ব্রিজ 2,20,00,000 টাকা ব্যয়ে নির্মাণ কাজ শুরু হচ্ছে। টেন্ডার প্রক্রিয়া ইতিমধ্যে সম্পন্ন করা হয়েছে। সোনারুঘাটের কালাম চেয়ারম্যান সাহেবের বাজার হইতে শাকিন মোহাম্মদ পর্যন্ত 2 কিলোমিটার রাস্তায় 1,35,00,000 টাকা ব্যয়ে পাকাকরণের কাজ চলমান। রানীগাঁও বাজার হইতে সিন্দুরখান পর্যন্ত 2.5 কিলোমিটার রাস্তায় 2 কোটি টাকা ব্যয়ে পাকাকরণের কাজ চলমান। সিলেট বিভাগ প্রকল্পের আওতায় ষাটিয়াজুরি দারাগাঁও রাস্তায় করাঙ্গি নদীর উপর 35 মিটার ব্রিজ 1,15,00,000 টাকা ব্যয়ে নির্মাণ করা হয়। শাকির মোহাম্মদ বাজার হইতে ঢাকা সিলেট মহাসড়ক পর্যন্ত 2 কিলোমিটার রাস্তায় 1,14,00,000 টাকা ব্যয়ে পাকা করা হয়। বানেশ্বর পাটুলি রাস্তায় 39 মিটার ব্রিজ 1,43,00,000 টাকা ব্যয়ে নির্মাণ করা হয়। আন্দিউরা বুল্লা সাতিয়ান রাস্তায় 37 মিটার ব্রিজ
১ কোটি ৫১ লক্ষ টাকা ব্যয়ে নির্মাণ করা হয়। পল্লী সড়ক ও কালভার্ট মেরামত প্রকল্পের আওতায় আন্দিউরাবুল্লা সাতিয়ান বাজার রাস্তায় ১ কোটি টাকা ব্যয়ে সংস্কার করা হয়। মন্তলা চৌমুহনী রাস্তা ৬৪ লক্ষ টাকা ব্যয়ে সংস্কার করা হয়। চৌমুহনীতে সোনাই নদীর উপর রাবার ড্যাম ৩ কোটি ১৫ লক্ষ টাকা ব্যয়ে পুনর্নির্মাণ করা হয়। এটা ইতিপূর্বে এই প্রজেক্টটা তৈরি করা হয়েছিল, কিন্তু আমি নির্বাচিত হওয়ার আগে এই প্রজেক্টটা নষ্ট হয়ে যায়, যার ফলে আমি পার্লামেন্টে ৩বার এই প্রস্তাব আনি। আমি বিভিন্ন মন্ত্রণালয়ে যোগাযোগ করি মাননীয় মন্ত্রীদের সহযোগিতা, বিশেষ করে মাননীয় মন্ত্রী কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরীর ঐকান্তিক প্রচেষ্টায় এই প্রজেক্টটা আবার নতুনভাবে দেওয়া হয় এবং ৩ কোটি ১৫ লক্ষ টাকা ব্যয়ে এটা পুনর্নির্মাণ কাজ সম্পন্ন হওয়ার পথে। ২ কোটি ২৪ লক্ষ টাকা ব্যয়ে দ্বিতল বিশিষ্ট মাধবপুর পরিদর্শন বাংলোর নির্মাণ কাজ চলমান। এটা ঢাকা সিলেটের মধ্যবর্তী স্থানে অবস্থিত এই মাধবপুর সিলেটের প্রবেশদ্বার। যত আমাদের ভিআইপি যারা আছেন, বিশেষ করে মাননীয় মন্ত্রীবর্গ এবং অন্যান্য উচ্চপদস্থ কর্মকর্তাবৃন্দ যারাই সিলেট পর্যন্ত সফরে যান, তারাই মধ্যবর্তী স্থান হয়। আমাদের একটা দৃষ্টিনন্দন ডাক বাংলো আছে মাধবপুরে, ওইখানে তারা অবস্থান নেন। স্থানীয় সংকলনের অভাবে হয়তো অনেক সময় অধিক সংখ্যক লোক সেখানে অবস্থান নিতে পারেন না, যার ফলশ্রুতিতে আমি নির্বাচিত হওয়ার পর আমাদের মাননীয় মন্ত্রী, সড়ক ও যোগাযোগ মন্ত্রী, বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, অত্যন্ত যোগ্য মন্ত্রী জনাব ওবায়দুল কাদের সাহেবের সঙ্গে আমি এই ব্যাপারে আলাপ করি এবং উনি স্বল্প সময়ের মধ্যে এই প্রজেক্টের পাশ করে দেন। ইতিমধ্যেই নির্মাণ কাজ শুরু হয়েছে, দোতলা বিশিষ্ট আপাতত এই সার্কিট হাউসটা হবে মাধবপুরে। এটা কিছুদিনের মধ্যে হয়তো কাজ শুরু হবে, আগামী হয়তো এক বছরের ভিতরে নির্মাণ কাজ সম্পন্ন হবে। শিক্ষাখাত বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার শিক্ষাখাতের উন্নয়নের জন্য এবং একটা শিক্ষিত জাতি গঠন করার লক্ষ্যে প্রতি বছর জানুয়ারির ১ তারিখে, বিশেষ করে এই বছর ৩৭ কোটি ৮৭ লক্ষ বই বিনামূল্যে বিতরণ করা হয়। এটা একটা উৎসবের আমেজ করে আমি প্রায় অনুষ্ঠানগুলোতে উপস্থিত থাকার চেষ্টা করি। মানুষের মধ্যে এবং বিশেষ করে কোমলমতি বাচ্চাদের মধ্যে যে উচ্ছ্বাস এবং যে প্রাণের সঞ্চার হয় ওই দিন, তারা নতুন বই হাতে পায়। এই ছাড়াও শিক্ষাখাতে মাধবপুর উপজেলায় PDB-3 আওতায় ৪০টি প্রাথমিক বিদ্যালয়ে ৩৬ কোটি ৭৬ লক্ষ টাকা ব্যয়ে নতুন ভবন নির্মাণ করা হয়। সোনারঘাট উপজেলায় PDB-3 আওতায় ৫ কোটি ৩২ লক্ষ টাকা ব্যয়ে ১৪টি প্রাথমিক বিদ্যালয় নতুন ভবন নির্মাণ করা হয়। এই হলো চলমান প্রজেক্টগুলি আমাদের। এর বাইরেও আমরা অনেক কাজ করেছি, বিশেষ করে আমাদের নির্বাচনী এলাকায় অনেকগুলো চা বাগান আছে, যেখানে ক্ষুদ্র নৃগোষ্ঠী আছে, চা শ্রমিকরা সেখানে বসবাস করে, তাদের জীবন মান উন্নয়নের জন্য মাননীয় প্রধানমন্ত্রী অনেকগুলো কর্মসূচি নিয়েছেন। সমাজকল্যাণ মন্ত্রণালয় এবং ইউনিসেফের যৌথ উদ্যোগে এখানের যারা শারীরিকভাবে অক্ষম শিশুদের লেখাপড়ার জন্য আমরা তাদেরকে আর্থিক সহায়তা দিয়ে আসছি। এছাড়াও বাগানের যারা স্বল্প আয় শ্রমিক তাদেরকেও সমাজকল্যাণ মন্ত্রণালয়ের আওতায় তাদেরকে খাদ্য সহযোগিতা দেওয়া হয়। এর আওতায় অনেকেই বিভিন্ন বাগানে, কিছুদিন আগেও আমি গিয়েছি, সেখানে খাদ্য বিতরণ করা হয়েছে। এই প্রজেক্টটা চলমান আছে। একটি আপনি জানেন, একটি সরকারের সফলতার পূর্ব শর্ত হচ্ছে আইন শৃঙ্খলার উন্নয়ন। আমি নির্বাচিত হওয়ার পর মাধবপুর এবং চুনারুঘাটে, বিশেষ করে মাধবপুর থেকে যোগাযোগের যে সমস্ত রাস্তাগুলো আছে বিভিন্ন ইউনিয়নে, সেখানে প্রায়শই বিভিন্ন চুরি ডাকাতি সংগঠিত হতো। আমি নির্বাচিত হওয়ার পর আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে পরামর্শক্রমে, বিশেষ করে মাননীয় পুলিশ সুপার এবং থানার ওসি সাহেব তাদের সঙ্গে পরামর্শক্রমে, প্রত্যেকটি রাস্তায় মানুষের চলাচল যাতে নির্বিঘ্ন হয়, রাতের বেলা বিভিন্ন ব্যবসায়ী এবং পথচারী যাতে নির্বিঘ্নে চলাচল করতে পারে সেই ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়। বিশেষ করে রোজা, ঈদ এবং বিভিন্ন পূজা পর্ব অনুষ্ঠানে মানুষ যাতে নির্বিঘ্নে চলাফেরা করতে পারে
তাদের সহায় সম্পত্তির উপরে যাতে কোনো আঘাত না আসে সেই ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হয়। এবং ইতিমধ্যে সমস্ত নির্বাচনী এলাকার জনগণের মধ্যে একটি দৃশ্যমান অবস্থায় আছে যে মাধবপুর আইন শৃঙ্খলার ক্ষেত্রে যথেষ্ট উন্নতি হয়েছে। সোনারগাঁটে তদ্রুপ অবস্থা। কিছুদিন পূর্বে গত রোজার ঈদের আগের দিন আমরা যখন শুনেছি সেখানে একটি অপরাধ সংঘটিত হয়েছে, একজন সিএনজি ড্রাইভারকে অপহরণ করা হয়েছে। আমি নিজে উদ্যোগ নিয়ে মাননীয় পুলিশ সুপারকে নিয়ে এলাকার সমস্ত জনগণের সাথে ঈদের আগের রাত 11টা পর্যন্ত আমরা বৈঠক করেছি এবং সারাশি অভিযান চালিয়ে আমরা অপহৃত লোককে উদ্ধার করেছি। আজ পর্যন্ত সেখানে শান্তি শৃঙ্খলা বিরাজমান। মোটামুটি গুরুতর কোনো অপরাধের তেমন কোনো ইয়ে আমরা পাই নাই। আমার নির্বাচনী এলাকা দুইটিতেই যথেষ্ট আইন শৃঙ্খলার যথেষ্ট উন্নতি হয়েছে, মানুষ শান্তিপূর্ণভাবে ঘুমাতে পারছে। আরও যাতে মানুষ শান্তিপূর্ণভাবে থাকতে পারে, আইন শৃঙ্খলার যাতে আরও প্রভূত উন্নতি হয় সেই ব্যাপারে প্রতি সপ্তাহেই আমরা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে বিভিন্নভাবে মিটিং করি। কোথায় কোন দুর্বলতা আছে, কোন জায়গায় আইন শৃঙ্খলার অবনতি ঘটে থাকলে সেই ক্ষেত্রে তাৎক্ষণিকভাবে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে যারাই আইন শৃঙ্খলা ভঙ্গকারী তাদেরকে গ্রেপ্তার করে আইনের আওতায় সুপর্দ করা হয়। আমি মাননীয় জেলা প্রশাসক এবং পুলিশ সুপার সহ বিভিন্ন সময়ে প্রয়োজন বোধে আমাদের মাননীয় জজ সাহেবদের সাথে এইসব ব্যাপারে আমি আলাপ আলোচনা করি যাতে এলাকার আইন শৃঙ্খলা সরকারের নিয়ন্ত্রণে থাকে এবং জনগণ যাতে এটার ভোগ করতে পারে, সুফল ভোগ করতে পারে সেই ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য সর্বাত্মক চেষ্টা করি সবসময়। অসংখ্য ধন্যবাদ। আপনার সর্বাত্মক প্রচেষ্টায় মাধবপুর চুনারঘাটে শান্তি বিরাজ করছে। আমরা এখন জানতে চাই আগামী 2 বছরে আপনি আপনার নির্বাচনী এলাকায় বিশেষ করে মাধবপুর এবং চুনারঘাটের জনগণের জন্য আপনি কী পরিকল্পনা হাতে নিয়েছেন, দয়া করে যদি বলেন আমাদের। ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। আমরা ইতিমধ্যে অনেকগুলো পরিকল্পনা গ্রহণ করেছি, পরিকল্পনা অনুযায়ী কাজগুলো সম্পন্ন হয়েছে আপনারা শুনেছেন। তার বাইরেও আগামী 2 বছর আমাদের একটা মাস্টার প্ল্যান আছে যার মাধ্যমে এবং সোনারগাঁট এবং মাধবপুর আমার নির্বাচনী এলাকা আরও সুন্দরভাবে সাজিয়ে তুলতে পারি। মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশে যে দৃশ্যমান উন্নয়ন হচ্ছে সেই উন্নয়নকে ধরে রাখার জন্য আগামী 2 বছরে আমরা বিশেষ করে রাস্তা রক্ষণাবেক্ষণের জন্য সোনারগাঁট আসামপাড়া রোড, এই রোডটা যাতে সংস্কার করা হয় সেই জন্য আমাদের পরিকল্পনা আছে। শাকির মোহাম্মদ বাজার হইতে শাস্তাগঞ্জ রোড সেটাও সংস্কার করার প্রয়োজনীয় ব্যবস্থা আমরা হাতে নেব। পাকুড়িয়া বটতলা থেকে আসামপাড়া ভায়া খেতামারা সাজ্জার ঘাট ফেদির ঘাট, এখানে একটা বড় দৃশ্য কয়ের উপরে আমাদের প্রয়োজনীয় পরিকল্পনা আছে। তারপরে পাকুড়িয়া বটতলা হইতে তালতলা মিলাশি কালেঙ্গা রোড, গুনাপাড়া এস এম নাসিম প্রাথমিক বিদ্যালয় হইতে কাশিমনগর রেল স্টেশন রোড, এটাও সংস্কারের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। যোগেশপুর থেকে খাটুরা ভায়া বেলঘর রোড, সেটাও অনেকটা চলাচলের অনুপযোগী হওয়ায় আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছি যাতে আগামী 2 বছরের মধ্যে এই রাস্তাগুলো সংস্কার করা হয়। তারপর রাস্তা পাকা করার নতুনভাবে যেসব স্কিম, শাকির মোহাম্মদ বাজার হইতে ঢাকা সিলেট মহাসড়ক পর্যন্ত এটা পাকাকরণের জন্য আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছি, এটা আগামী 2 বছরের মধ্যে যাতে সম্পন্ন হয় সেই ব্যাপারে আমরা প্রয়োজনীয় পদক্ষেপও নিয়েছি। দেওয়ারগাছ ইউনিয়ন পরিষদ অফিস হইতে সোনারগাঁট রেল স্টেশন আমরোড বাজার রোড পর্যন্ত রাস্তা, গাজীপুর ইউনিয়ন পরিষদ আসামপাড়া বাজার হইতে জারুলিয়া বাজার ভায়া উসমানপুর পর্যন্ত রাস্তা পাকাকরণ, মিরাশি ইউনিয়ন পরিষদ অফিস হইতে শহীদ চূর্ণ চৌধুরী বাজার রোড, সোনারগাঁট ইউপি অফিস হইতে শাকিব মোহাম্মদ বাজার রোড, পাইকপাড়া ইউপি অফিস হইতে দেওয়ারগাছ ইউপি অফিস পর্যন্ত শায়েস্তাগঞ্জ পুরান বাজার হইতে উলুকান্দি ভায়া বরমপুর রোড, পাইকপাড়া চেয়ারম্যান বাজার থেকে বেগম খান চা বাগান হলহলিয়া পানিহাতা হইতে হলদিউরা মাদ্রাসা, শাকির মোহাম্মদ বাজার হইতে 50 রোড, মাধবপুর রোড সেন হাইওয়ে হইতে গুমুটিয়া ওয়াশিপুর রোড, চৌমুনি হইতে হরসপুর রোড নিজনগর রোড, মাধবপুর রোড সেন হাইওয়ে শাহপুর হইতে দিগিরপার রোড, মাধবপুর ইউজেডার হরিণকোলা বিডিআর ক্যাম্প পর্যন্ত রাস্তা, বাগাসুরা ব্রিজ হইতে পুরায় কুলা গ্রামের রাস্তা, কাশিমনগর হইতে কালীবাজার রোড, মাধবপুর চৌমনি বাজার রোড, ভবানীপুর বায়া সাতপাড়িয়া রোড, সাজিবাজার পুরায় কুলা রাস্তা, যোগেশপুর ডিসি রোড হইতে রেল লাইন বায়া চৌধুরীবাড়ি রোড, এগুলা
আগামী দুই বছরে পাকাকরণের জন্য আমাদের প্রক্রিয়া অব্যাহত আছে। এছাড়াও ব্রিজ নির্মাণের আওতায় চাঁদপুর বাজার রোড, সেনাইয়ের লস্করপুর বাজার রোড 30 মিটার ব্রিজ, 82 কামার দোকান হইতে নাসিমাবাদ 35 মিটার রোড, এই দুইটি ব্রিজ পাকাকরণের প্রক্রিয়া আগামী দুই বছরের মধ্যে সম্পন্ন হবে। ইতিমধ্যে অনেকগুলা নির্বাচনকালীন যেসব প্রতিশ্রুতি আমরা দিয়েছিলাম ব্রিজ নির্মাণের, এর মধ্যে গুরুত্বপূর্ণ ব্রিজগুলো ইতিমধ্যে নির্মাণ কাজ সম্পন্ন হয়েছে। এর বাইরেও বিশেষ করে শাহজি বাজার, এখানে বিদ্যুৎ উন্নয়ন কেন্দ্র অবস্থিত, আমাদের অনেকগুলো অফিস আছে। তাছাড়াও ব্যক্তি পর্যায়ে ব্যক্তি উদ্যোগে বাংলাদেশের সম্ভবত সর্ববৃহৎ শিল্পাঞ্চল আমার নির্বাচনী এলাকায় অবস্থিত, সেখানে শাহজি বাজারে কিছুদিন আগে একটা ব্রিজ ভেঙে পড়েছে, যেটা এলজিডি অফিস হইতে নির্মাণ কাজ হয়তো অনেকটা দেরি হবে, সেই জন্য প্রয়োজনীয় অর্থ সামগ্রী আমরা বিভিন্ন উৎস থেকে এনে ইতিমধ্যে আমরা ব্রিজের নির্মাণ কাজে সম্পন্ন করেছি। তার বাইরেও বিভিন্ন রাস্তাঘাট গ্রামে গঞ্জের অবকাঠামো, বিশেষ করে গত কিছুদিন পূর্বে যে মিঠাপুকুর গ্রাম মাধবপুরের বহরা ইউনিয়ন, সেই মিঠাপুকুর থেকে মাধবপুর আসতে প্রায় 10 মাইল ঘুরে আসতে হতো লোকজনের। আমি নির্বাচিত হওয়ার পর যখন দেখেছি যে মাধবপুর থেকে সরাসরি মিঠাপুকুরের যদি একটা সংযোগ দেওয়া যায় রাস্তা করে, সেই ক্ষেত্রে হয়তো 15 মিনিটের মধ্যে লোকজন মাধবপুরে আসতে পারবে, এবং সেই লক্ষ্যে প্রায় 12 লক্ষ টাকা ব্যয় করে এটা মাটির কাজ সম্পন্ন হয়েছে। আমরা অতি দ্রুততম সময়ের মধ্যে এই রাস্তাটা পাকা করে এই সংযোগ যাতে সোজা করা যায় সেই ব্যবস্থা করব। এর বাইরেও আমার নির্বাচনী এলাকায় মাধবপুরে বিভিন্ন হাইওয়েতে চলাফেরা করতে যায় মানুষের বিপদের সম্মুখীন হয়, রাস্তাঘাটে অ্যাক্সিডেন্ট হয়, এটার থেকে বাঁচতে গিয়ে আমাদের 4টা ইউনিয়ন, বিশেষ করে বাঘাসুরা ইউনিয়ন, সাতিয়ান ইউনিয়ন, বুল্লা ইউনিয়ন এবং আন্দিউর ইউনিয়ন, এই 4টা ইউনিয়নের লোকজন যাতে হাইওয়ে ব্যবহার করতে না হয় সেই জন্য মাধবপুর থেকে শিবপুর হয়ে বানেশ্বর পর্যন্ত একটা মাটির রাস্তা আমি ইতিমধ্যেই তৈরি করেছি। এটার ব্রিজের কাজও কয়েকটা সম্পন্ন হয়েছে। এই রাস্তাটা সংযোগ হলে বাঘাসুরা হয়ে সাতিয়ান এবং বুল্লা ইউনিয়নের লোকজন এই রাস্তা ব্যবহার করে মাধবপুর আসতে পারবে, তাদের আর হাইওয়েতে উঠতে হবে না। এর বাইরেও আমি আন্দিউরা থেকে বুল্লা পর্যন্ত সেই রাস্তা আবার নতুনভাবে অনেক প্রশস্ত করা হয়েছে। আন্দিউরা হয়ে বুল্লা সাতিয়ান পর্যন্ত যে রাস্তা, সেই রাস্তায় একটা বড় ব্রিজ আমি নির্বাচিত হওয়ার পর সম্পন্ন করে সেই ব্রিজ আমরা উদ্বোধন করেছি। সেইখানেও রাস্তা প্রায় কমপ্লিট হওয়ার পথে 2-3 কিলোমিটার মাত্র বাকি। আমরা আগামী 2 বছরের মধ্যে এই রাস্তাটা সাতিয়ান পর্যন্ত যোগাযোগ স্থাপনের মাধ্যমে আমরা রোড কমিউনিকেশন নেটওয়ার্ক মাধবপুর একটা উন্নত ব্যবস্থা হিসেবে গড়ে তুলতে চাই। এর বাইরেও মাধবপুর থেকে শাহপুর অত্যন্ত কাছে, এখানে যোগাযোগ ব্যবস্থা ছিল অত্যন্ত দুর্গম। আমি নির্বাচিত হওয়ার পর নির্বাচনের পূর্বে আমি প্রতিশ্রুতি দিয়েছি যে এই প্রতিশ্রুতি বাস্তবায়নের লক্ষ্যে আমি এলজিডির সাথে যোগাযোগ করে দুই দিকে একই সঙ্গে কাজ করে মাধবপুর পৌরসভা থেকে 1 কিলোমিটার এবং শাহপুর থেকে 1 কিলোমিটার 2 কিলোমিটার রাস্তা সম্পন্ন হয়েছে, মধ্যে আরও 3 কিলোমিটারের মতো আছে, ইতিমধ্যে আরও 1 কিলোমিটার রাস্তার কাজ শুরু হবে। এই রাস্তাটা সরাসরি যোগাযোগ স্থাপন হলে মাধবপুর থেকে শাহপুর 10 মিনিটই যাতায়াত করতে পারবে মানুষের, বর্তমানে যেখানে অন্তত প্রায় আধা ঘন্টার উপরে সময় লাগে। এর বাইরেও অনেকগুলা কাজ মাধব আন্দিউরা থেকে সরাসরি সুরমা, সেই রাস্তাও এক প্রায় 1.5 কিলোমিটারের পাকা আছে, ইতিমধ্যেই টেন্ডার হয়ে 1 কিলোমিটার কাজ প্রায় সম্পন্ন হওয়ার পথে, বাকি সামান্যটুকু রাস্তা আছে, এটি আগামী 2 বছরের ভিতরে নির্মাণ কাজ সম্পন্ন হয়ে যাবে। আমার নির্বাচনী এলাকায় বিশেষ করে দুর্গাপুর হিন্দু অধ্যুষিত এলাকা, সেখানে আমি গ্রাম পর্যন্ত হাইওয়ে থেকে ঢাকা সিলেট হাইওয়ে থেকে গ্রাম পর্যন্ত রাস্তা পাকা করেছি। গ্রামের ভিতর দিয়ে সেই রাস্তা দুর্গাপুর থেকে মন্তলা পর্যন্ত আগামী 2 বছরের মধ্যে কমপ্লিট করার একটা ইচ্ছা আমার আছে, সেই প্রক্রিয়া চলছে। তার বাইরেও দুর্গাপুর থেকে শাহজাহানপুর পর্যন্ত একটি কাঁচা রাস্তা নির্মাণ করে 2টা ব্রিজের প্রয়োজন হয়, ইতিমধ্যে আমি 2টা ব্রিজ নির্মাণ কাজ সম্পন্ন করেছি। আগামী শুক্রবারে আর 2 দিন পরেই 2টা ব্রিজটির উদ্বোধন অনুষ্ঠান হবে। এই ব্রিজ 2টি সম্পন্ন হওয়ার পরে এই এলাকার লোকজন শাহজাহানপুরের সাথে
সরাসরি যোগাযোগ করতে পারবে, অন্তত 8-10 মিনিটই যাতায়াত করতে পারবে। তাদেরকে আর মাধবপুর বা তেলিয়াপাড়া হয়ে অথবা মন্তলা হয়ে ঘুরে যেতে হবে না। এইভাবে বিভিন্ন এলাকায় একটা কমিউনিকেশন নেটওয়ার্ক তৈরি করে স্বল্পতম সময়ের মধ্যে মানুষ যাতে যোগাযোগ করতে পারে একটা স্কুলের সাথে, বিভিন্ন কলেজের সাথে, এবং বিশেষ করে হাইওয়েকে বাদ দিয়ে গ্রামীণ অবকাঠামোর যে রাস্তাঘাট সেইগুলোতে যাতে রিক্সা, সিএনজি এগুলো চলাচল করতে পারে, সেই জন্য প্রত্যেকটা রাস্তা উপযোগী করার জন্য ইতিমধ্যে আমরা প্রয়োজনীয় পদক্ষেপ নিয়েছি। এর বাইরেও আমাদের যে পুরাতন রাস্তা ঢাকা সিলেট হাইওয়ের পাশে যোগেশপুর থেকে সাজিবাজার পর্যন্ত একটা সরু রাস্তা আছে নোয়াপাড়া হয়ে, সেই রাস্তাটার সংস্কার কাজ চলছে। এই রাস্তার সংস্কার হলে আমাদের সাজিবাজারের সাথে হাইওয়ের বাইরেও একটা যোগাযোগ ব্যবস্থা স্থাপন হবে। যে কাজগুলো ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে তার বিশদ বিবরণ আমি আপনাকে দিয়েছি। এর বাইরেও আগামী 2 বছরের যে পরিকল্পনা আমাদের হাতে আছে, যে কাজগুলো করা দরকার এবং জনগণের স্বার্থে যে কাজগুলো অত্যন্ত জরুরি সেগুলো অগ্রাধিকার ভিত্তিতে আমরা করে যাব। আপনারা জানেন আমাদের এই নির্বাচনী এলাকা বিশেষ করে প্রাকৃতিক সৌন্দর্য এবং প্রাকৃতিক সম্পদে ভরপুর। আমাদের গ্যাস আছে, আমাদের বিদ্যুৎ আছে, এবং গ্যাস বিদ্যুতের সহজলভ্যতার কারণে ব্যক্তি উদ্যোগের মাধ্যমে জগদীশপুর থেকে সাজিবাজার পর্যন্ত একটা বৃহৎ শিল্পাঞ্চল গড়ে উঠেছে। সম্ভবত বাংলাদেশের মধ্যে সর্ববৃহৎ শিল্প এলাকা হিসাবে ইতিমধ্যেই এটা মানুষের দৃষ্টিতে এসেছে। অনেক বড় বড় শিল্প এখানে স্থাপন হয়েছে, অনেক প্রায় লক্ষ লক্ষ লোকের কর্মসংস্থান হবে, উৎপাদন প্রক্রিয়া ইতিমধ্যে শুরু হয়ে গেছে। এর বাইরেও তেলিয়াপাড়া থেকে সোনারুঘাট পর্যন্ত অসংখ্য বাগান, যে বাগানগুলোর মধ্যে দিয়ে রোডস অ্যান্ড হাইওয়ে যে রাস্তা, এই রাস্তা অতিক্রম করার সময় আমাদের যে প্রাকৃতিক সৌন্দর্য এবং সম্পদ এগুলো দেখার জন্য সারা দেশ থেকে লোকজন আসে। আমাদের নির্বাচনী এলাকা বিশেষ করে তেলিয়াপাড়া, যেখানে মুক্তিযুদ্ধের স্মৃতিসৌধ, যে তেলিয়াপাড়া চা বাগানের যে বাংলো, সেখানে মুক্তিযুদ্ধের মূল সামরিক পরিকল্পনা তৈরি হয়েছিল সেখানে। আমি নিজেকে এই অর্থে অনেকটা ভাগ্যবান মনে করি। আমার মরহুম পিতা মৌলানা আসাদ আলী, উনিও এমপি ছিলেন, উনি এমপি থাকাকালীন অবস্থায় সেখানে এই বাংলোতে বসে মুক্তিযুদ্ধের মূল সামরিক পরিকল্পনা গ্রহণ করা হয়েছিল। সেইখানে আমাদের স্মৃতিসৌধ আছে, বুলেট মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। সারা দেশের মানুষ এবং দেশের বাইরেরও লোকজন সেই জায়গা ভ্রমণে আসেন। অত্যন্ত সুন্দর চা বাগানে মনোরম পরিবেশে অবস্থিত। এর বাইরেও ডানকান, ফিনলে এবং আমাদের ন্যাশনাল টি কোম্পানির অনেকগুলো বাগান সেই জায়গায় অবস্থিত। আমাদের প্রাকৃতিক সৌন্দর্য দেখার জন্য বিভিন্ন জায়গা থেকে লোকজন আসে, এবং পর্যটন শিল্পের একটা অপার সম্ভাবনা রয়েছে আমাদের এই নির্বাচনী এলাকায়। এর বাইরে সাহাজিবাজার মাধবপুরে অবস্থিত। সাহাজিবাজার পাহাড়ের পাদদেশে আমাদের বিদ্যুৎ কেন্দ্র অবস্থিত এবং একটা প্রাকৃতিক নৈসর্গিক ভূমি। আমাদের বিভিন্ন দেশ থেকে, বিভিন্ন জায়গা থেকে, দেশের অভ্যন্তরে অনেক লোক আছে, তারা এখানে আসে আমাদের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করার জন্য। আমি অনেকটা গর্ব করি, আমি বলতে পারি আমার নির্বাচনী এলাকায় যেখানে হাওর, বিল, পাহাড়, নদী বেষ্টিত, যে বিধাতা সমস্ত কিছুর সমন্বয়ে যেন তৈরি করেছে আমাদের এই নির্বাচনী এলাকা। আমাদের এলাকায় যে চা বাগানের সৌন্দর্য অবর্ণনীয়। এর বাইরেও সোনারুঘাটে যে রেমা কালেঙ্গা, সেখানে একটা বৃহৎ ফরেস্ট আছে, সেই ফরেস্টের সৌন্দর্য দেখার জন্য দেশের অভ্যন্তরে এবং দেশের বাইরে থেকে অনেক লোকজন সেখানে আসে। যে কোনো লোক এই সৌন্দর্য দেখে অভিভূত হবেন না এমন লোক খুব কমই আছে আমার মনে হয়। আমাদের যারা আছেন বাইরের বিশ্বের, দেশের মধ্যে যারা আছেন, তাদের প্রতি আমাদের একটা আহ্বান, মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আজ যে উন্নয়ন প্রক্রিয়া সারা দেশব্যাপী শুরু হয়েছে, ইতিমধ্যে আমাদের দেশে জননেত্রী শেখ হাসিনা বিশ্বব্যাংকের অর্থায়ন ব্যতীত নিজস্ব অর্থায়নে পদ্মা ব্রিজ প্রায় সম্পন্ন হওয়ার পথে, এবং দেশের অনেক বড় বড় প্রকল্প হাতে নেওয়া হয়েছে। ঢাকা শহরে অনেকগুলা ফ্লাইওভার নির্মিত হয়েছে, এগুলো দেখলে মনে হয় না সেই আগেকার ঢাকা এখানে। এর বাইরেও আমাদের ঢাকা সিলেট রোড যেটা, এটা ফোর লেনে উন্নীত হওয়ার কাজ ইতিমধ্যেই শুরু হওয়ার অনেক জায়গায় শুরু হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী ইতিমধ্যেই বলেছেন যে 2018 সনের মধ্যে ঢাকা সিলেট রেল লাইন ডবল রেল লাইন হবে। ঢাকা থেকে চট্টগ্রাম ডবল রেল লাইন ইতিমধ্যেই হয়েছে।
এর বাইরেও ঢাকা নারায়ণগঞ্জের উপর দিয়ে আরেকটি রেল স্থাপন করার জন্য, রেল লাইন স্থাপন করার জন্য সরকার চিন্তা ভাবনা করছেন। আমাদের বিশ্বাস মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ওনার নেতৃত্বে যেভাবে অবকাঠামোগত যোগাযোগ খাতে, বিদ্যুৎ খাতে এবং অন্যান্য খাতে, বিশেষ করে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমাদের শিক্ষাখাতে একটা বৈপ্লবিক পরিবর্তন এসেছে। কৃষিখাতে আমরা খাদ্য স্বয়ংসম্পূর্ণ দেশ, আমরা উদ্ভৃত খাদ্য বিদেশে রপ্তানি করেছি। তার বাইরেও কিছুদিন আগে একটা প্রাকৃতিক দুর্যোগ গিয়েছে, সেইখানে মাননীয় প্রধানমন্ত্রী নিজে গিয়েছেন, তাদের পাশে দাঁড়িয়েছেন, তাদেরকে সম্পূর্ণ সহায়তার আশ্বাস দিয়েছেন। স্বাস্থ্যসেবা নিশ্চিত করার জন্য প্রত্যেক গ্রামে গ্রামে কমিউনিটি ক্লিনিক তৈরি করা হয়েছে। কমিউনিটি ক্লিনিকগুলোতে প্রায় 35 ধরনের ওষুধ বিনামূল্যে বিতরণ করা হয়। যারা কোনোদিন স্বাস্থ্যসেবার চিন্তাও করতে পারবো না, আজকে সেই গ্রামে গ্রামে বয়স্ক লোক, যারা সুবিধাবঞ্চিত লোক, তারা স্বাস্থ্যসেবা আজকে পাচ্ছেন। মাননীয় প্রধানমন্ত্রী সামাজিক নিরাপত্তা বেষ্টনী তৈরি করে সমাজের অসহায় মানুষ, যারা গরিব দুঃখী, যাদের বাড়ি নাই, ইতিমধ্যেই মাননীয় প্রধানমন্ত্রী জরিপ শুরু করেছেন তার অফিসের লোকজনের মাধ্যমে, যাদের বাড়ি নাই তাদেরকে বাড়ি করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন এবং ইতিমধ্যে এটা বাস্তবায়ন হবে। এর বাইরেও বিভিন্ন ভাতা দিয়ে, বিশেষ করে বয়স্ক ভাতা, বিধবা ভাতা, স্বামী পরিত্যক্ত ভাতা, বেদে ভাতা, হিজড়া সম্প্রদায়ের ভাতা সহ সাপুরে এবং সমাজের অন্যান্য শ্রেণীর মানুষকে সমাজের মূল ধারা ফিরিয়ে আনার জন্য ভাতার কলেবরও বৃদ্ধি করা হয়েছে এবং ভাতার পরিমাণও বৃদ্ধি করা হয়েছে। মানুষ মাননীয় প্রধানমন্ত্রীর এই প্রক্রিয়াগুলোর কারণে আজকে দেশে ভিক্ষাবৃত্তি নাই বললেও চলে। আমি যখন গ্রামে গঞ্জে যাই, আমি সবসময় খোঁজ নিই যেমন কোনো লোক আছে কিনা যারা খাদ্য অভাবে কষ্ট পাচ্ছে। আমি আজ পর্যন্ত এমন কোনো জায়গা পাই নাই যেখানে মানুষ না খায় আছে। এই ধরনের একটা অবস্থা আজকে দেশে বিরাজ করছে না। প্রত্যেকটা দেশ গ্রামে গঞ্জে মানুষ খুব সুখে শান্তিতে আছে। মানুষ অব্যাহত অগ্রগতি, আজকে কর্মসংস্থানের হাত তৈরি হয়েছে, প্রত্যেকটা গ্রামে পাকা রাস্তা আছে, যোগাযোগ ব্যবস্থা অত্যন্ত সুন্দর, মানুষ কর্মক্ষম হয়ে উঠেছে। একটা সামান্য পুকুর যদি থাকে, এটা তো মাছ চাষের ব্যবস্থা করে তারা স্বাবলম্বী হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী একটি বাড়ি একটি খামার করে প্রত্যেকটা আত্মকর্মসংস্থানের যে সৃষ্টি করেছে, বিভিন্ন ক্ষুদ্র ঋণের মাধ্যমে মানুষকে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে নারীদের সামনের দিকে এগিয়ে আসার ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। স্থানীয় পর্যায়েও মাননীয় প্রধানমন্ত্রী যে ইউনিয়ন পর্যায়ে নির্বাচিত হয়ে আসছেন, আমাদের নারীরা, নারীরা আজকে পার্লামেন্টেও আছেন, নারীদের বৈমানিক হিসাবে আমাদের নারীরা আসছেন, বিচারপতি হিসাবে সর্বোচ্চ আদালতের বিচারক হিসাবে আসছেন, বিভিন্ন বড় বড় পোস্টে, আর্মিতে, এয়ারফোর্সে ও বিভিন্ন নারীরা কাজ করছেন। আমাদের নির্বাচনী এলাকা বিশেষ করে, যেখানে আগে থেকেই চা বাগানের নারী শ্রমিকরা দেশের অর্থনৈতিক উন্নয়ন কর্মকাণ্ডে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন, আজকে সার্বিক অর্থে এই দেশে নারীদের কর্মসংস্থানের জন্য মাননীয় প্রধানমন্ত্রী একটি উপযোগী পরিবেশ সৃষ্টি করেছেন। সর্বতোক্ষেত্রে বিশেষ করে আমাদের মাননীয় স্পিকার ডক্টর শিরীন শারমিন চৌধুরী, বাংলাদেশের স্পিকারই শুধু নন, আজকে কমনওয়েলথ পার্লামেন্টারি অ্যাসোসিয়েশনের একজন নির্বাচিত সভাপতি হিসেবে দায়িত্ব পালন করে আমাদের দেশের গৌরব অনেক গুণ বৃদ্ধি করেছেন বহির্বিশ্বের কাছে। এর বাইরেও আমাদের মাননীয় সংসদ সদস্য জনাব সাবের হোসেন চৌধুরী, উনি ইন্টার পার্লামেন্টারি ইউনিয়নের সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করে নির্বাচিত হয়েছে। কিছুদিন আগে আইপিইউ সম্মেলন হয়েছে ঢাকাতে এবং অত্যন্ত জাঁকজমকপূর্ণভাবে এই সম্মেলন অনুষ্ঠিত হয়। একটি অর্থবহ রেজাল্ট এই সম্মেলন থেকে আমরা পেয়েছি এবং এতে বাংলাদেশে, বহির্বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি অনেকটা উজ্জ্বল হয়েছে। আমাদের এই প্রক্রিয়া অব্যাহত থাকলে, বিশেষ করে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আগামী দিনে যে একটা নির্বাচন হবে, আমরা চাই সেই নির্বাচনের মাধ্যমে এই উন্নয়ন প্রক্রিয়া যাতে অব্যাহত থাকে, প্রত্যেকটা মানুষ এই উন্নয়নের সুফল তাদের দূরগোড়ায় পৌঁছানো হয়েছে, এই জন্য মানুষ জননেত্রী শেখ হাসিনাকে আবারও নির্বাচিত করে এই দেশের সেবা যে সুযোগ প্রদান করবেন, এই সুযোগের মাধ্যমে আগামী 5 বছর আবার মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশ একটি বিশ্বের বুকে মডেল হিসাবে নিজেকে উপস্থাপন করতে ইতিমধ্যেই সক্ষম হয়েছেন। এর বাইরেও আমরা আগামী 2021 সনে বাংলাদেশে একটা ডিজিটাল বাংলাদেশের রূপরেখা জননেত্রী শেখ হাসিনা
মানুষের সামনে তুলে ধরেছেন। আমরা এর খুব কাছাকাছি আছি। আজকে ইন্টারনেট সেবা গ্রামে গ্রামে পৌঁছে দেওয়া হয়েছে। প্রত্যেকটা ইউনিয়ন তথ্য প্রযুক্তির ব্যবস্থা করা হয়েছে। মানুষ ঘরে বসে তাদের চাকরির খোঁজখবর নিতে পারে, তাদের পরীক্ষার ফলাফল জানতে পারে। মোবাইল আজকে গ্রামের প্রত্যেকটা মানুষ আজকে মোবাইল এর সেবা নিচ্ছেন, অত্যন্ত সহজভাবে তারা মোবাইল তাদের হাতের কাছে পাচ্ছে। এর বাইরেও প্রত্যেকটা গ্রামে গ্রামে ইন্টারনেট সুবিধা ভোগ করছে। এবং যে ডিজিটাল বাংলাদেশ 2021-এর মধ্যে, এটার খুব কাছাকাছি আমরা অবস্থানে আছি। মাননীয় প্রধানমন্ত্রী 2041-এর মধ্যে বাংলাদেশকে বিশ্বের বুকে একটি উন্নত দেশ রূপ নেওয়ার যে পরিকল্পনা নিয়েছে, সেই লক্ষ্যে আমরা অনেক দূর অগ্রসর হয়েছি। আমরা চাই ইতিমধ্যে বিশ্বের বুকে বাংলাদেশ স্বীকৃত হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী বিভিন্ন জাতিসংঘ থেকে শুরু করে অনেক জায়গায় বিভিন্ন পুরস্কার পেয়েছেন, এমডিজি অ্যাওয়ার্ড পেয়েছেন। আমাদের সামনে এখন সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল যেটা আছে, সেটার জন্য আজকে মাননীয় প্রধানমন্ত্রী এসডিজি লঞ্চ করার আগেই আমাদের 2010 সাল থেকে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা বিনামূল্যে বই বিতরণ করেন, যেটা বিশ্বের বুকে অন্য কোনো দেশে নাই। আমাদের দেশে সেই অবস্থা আছে। শুধু বই বিতরণের মধ্যে সীমাবদ্ধ নয়, আমরা বৃত্তি উপবৃত্তি এগুলারও ব্যবস্থা করেছেন। আজকে জেন্ডার প্যারিটি গ্যাপ, যেটা মুসলিম দেশে, বিশেষ করে মুসলমান অধ্যুষিত দেশগুলোতে মেয়েদের লেখাপড়ার দিক দিয়ে একটা অনগ্রসরতা দেখা যায়, সেটা আমরা শুধু দূরই করি নাই, আজকে বাংলাদেশের প্রত্যেকটা জায়গায় ছেলেদের তুলনায় মেয়েদের উপস্থিতির হার অনেক বেশি। আমরা সক্ষম হয়েছি প্রায় 100%-এর কাছে বাচ্চাদের স্কুলে উপস্থিতি নিশ্চিত করতে। এবং আগামী দিনে আমাদের বিশ্বাস সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল যেটা লঞ্চ করা হয়েছে 2015-তে, যে টার্গেট 2030-এর মধ্যে আছে, আমাদের বিশ্বাস 2030-এর পূর্বেই আমরা কোয়ালিটি এডুকেশনও দিতে পারবো। যেটা এমডিজি অ্যাওয়ার্ড যেটা আমরা 2015 সালে ছিল, আমরা কয়েকটা টার্গেট 2013-এর মধ্যে সম্পন্ন করেছি। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা দুটা এমডিজি অ্যাওয়ার্ড পেয়েছেন, এর বাইরেও অনেকগুলো অ্যাওয়ার্ডই পেয়েছেন। বিশেষ করে এই যে ক্লাইমেট চেঞ্জের যে মোকাবেলা করার ক্ষেত্রে যেসব পরিকল্পনা নেওয়া হয়েছে, এবং এই পরিকল্পনার স্বীকৃতি স্বরূপ জাতিসংঘ কর্তৃক মাননীয় প্রধানমন্ত্রীকে চ্যাম্পিয়ন অব দি আর্থ পদকে ভূষিত করা হয়েছে। আমরা চাই এই দেশ 30 লক্ষ শহীদের রক্তের বিনিময়ে অর্জিত এই বাংলাদেশ, যে রক্ত 30 লক্ষ শহীদ দিয়েছে, এই বাংলাদেশকে একটি সুন্দর সমৃদ্ধ বাংলাদেশ দেখার জন্য আমাদের দেশ অন্যান্য দেশের তুলনায় একসাথে একই কাঁধে কাঁধ মিলিয়ে যেভাবে আমরা মুক্তিযুদ্ধ করেছি, আজকে মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে সমস্ত মানুষ, 16 কোটি মানুষ একত্রিত হয়ে একটা উজ্জ্বল সম্ভাবনাময় বাংলাদেশ সারা পৃথিবীর মধ্যে, একসময় যে বঙ্গবন্ধুর নামে, একসময় যে মুক্তিযুদ্ধের নামে বাংলাদেশের যে পরিচয় তুলে ধরা হয়েছিল, আগামী দিনে জননেত্রী শেখ হাসিনার নামে এই বাংলাদেশ বিশ্বের একটি উন্নত দেশে পরিণত হবে, এই প্রত্যাশা জানিয়ে বিশেষ করে আজকে আপনাকেও এই কথাগুলো বলার সুযোগ করে দেওয়ার জন্য ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবিত। এমপির কাছ থেকে উত্তর সংগ্রহের প্রক্রিয়াটি সমন্বয় করেছেন আমার এমপি.কম এর অ্যাম্বাসেডর মোহাম্মদ মুসাববির হুসেইন ও বনশ্রী রায়।